সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজিসিদ্দিকি সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আজকে আমি করে দেখাচ্ছি ডিম পোলাও খুব সহজভাবে অল্প মশলায় এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় বাচ্চারা যখন খেতে চায় তখনই কিন্তু জটপট রেসিপিটা করে দেওয়া যায় তাহলে চলুন দেখে নেই কী করে আজকে এই ডিম পোলাও রান্না করে নিচ্ছি প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা আমি প্রয়োজন মতোই দিয়েছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এগুলোকে কিছুক্ষণ বেজে নিচ্ছি আর আমি এক কাপ টক মিষ্টি দই তারপর চারটা কাঁচামরিচ সামান্য একটু আদা আর রসুন আর নিয়েছি কয়েকটা কাজু এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা বাজা জিরার গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ দিয়ে আবারও সব কিছুকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। নিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব ভালো করে কষানো পর্যন্ত কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিয়েছি আর এর ফাঁকে ফাঁকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে মানে তেলটা উপরে বেশে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব আগের থেকে সেদ্ধ করে রাখা ডিম আমি দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম ডিমগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি বেজে নিয়ে নিই এখন এইগুলাকেও একটু ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যখন ভালো করে এভাবে আর একটু কষানো হয়ে যাবে তেলটা উপরে চলে আসবে এই পর্যায়ে এই মশলা থেকে মশলা সহ আমি ডিমটা তুলে নিয়েছি কিছুটা মশলা তেল মশলা রয়েছে এর মাঝে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল এখানে আমি তিন কাপ মেজারমেন্ট কাপের তিন কাপ পোলাও চাল বিশ মিনিট আগে ভালো করে ধুয়ে পানিটাকে জুড়িয়ে নিয়েছি এখন এই চালগুলোকে বেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি লবণ নিচ থেকে একটু লেগে যাচ্ছে মনে হচ্ছে তবে এটা কোনো ব্যাপার না যে আমরা এখানে দই ব্যবহার করেছি মশলা এগুলো একটু লেগে এটা কিন্তু ঠিক হয়ে যাবে এখন আমি ছালের পরিমাণে পানি মানে ছয় কাপ মেজারমেন্ট কাপে ছয় কাপ গরম পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি যখন চাল আর পানি গায়ে গায়ে চলে এসেছে এবার ডাকনা খুলে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে চুলাটাকে একদম লোতে রেখে এভাবে করে নেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখন এর মাঝে দিয়ে দিব ঘি এটা আমার গোড়ের তৈরি করা ঘি ঘি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করেছি কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে নিয়েছি নিয়ে এবার এ পোলাওটাকে এভাবে করে একটু উল্টে পাল্টে নিচ্ছি আর মশাল্লা সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাচ্ছি যখন আমরা ওপরে ঘি দিয়েছি এই জন্য কিন্তু খুব মজার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এভাবে করে আবারও ভালো করে উল্টে পাল্টে নিয়ে আমি আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার ডাকনাটা খুলে নিয়েছি নিয়ে এখন আমি এর সাথে মানে ডিমগুলা দিয়ে দিব তার আগে আমি ওই সবগুলা পোলাও এভাবে একটু নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে সবগুলা পোলাও এক নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে আমি এভাবে করে মাঝখান থেকে এভাবে করে একটু জায়গা করে নিচ্ছি চাইলে আপনারা অর্ধেকটা পোলাও তুলে নিতে পারেন তবে আমি এখানেই এভাবে করেই দিয়ে দিব এভাবে মাঝখানে গর্ত করে এর মাঝে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিয়েছি আমি কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছিলাম তার জন্য ঘিটা আমি দুইবারে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলা সহ আগে থেকে বনেিয়ে রাখা এই ডিমগুলা এভাবে দিয়ে আমি ওপর থেকে আবার পোলাওগুলোকে দিয়ে এই ডিমটা ডেকে দিব খুব সহজ একটা সিম্পল রেসিপি তবে খেতে কিন্তু অসম্ভব মজা বাচ্চারাও খুব পছন্দ করে আমি ওপর থেকে আবারও কিছুটা ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি ডিম পোলাও মাসাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আর অনেক মজা হয়েছিল এই ডিম পোলাও রেসিপিটা খুব সহজ আর সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু বেশ মজা আর বাচ্চা বাচ্চাদের কিন্তু খুব প্রিয় একটা রেসিপি বৃষ্টির দিন দুপুরে অথবা মানে রাত্রে যে কোনো সময় বাচ্চারা খেতে চাইলে সহজে এই রেসিপিটা করে দেওয়া যায় আশা করব আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর এই রকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেল করে থাকা করবেন যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, আল্লাহ হাফেজ